আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ওলার মতো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে পেয়ারা কাটা হয়েছে আর কাশন্দি দিয়ে পেয়ারা মাখানো হচ্ছে এটা হচ্ছে আমার ভাই ছোটো ভাই ও তো হোস্টেলে থাকে ও আসছে ও গিয়েছিল অবশ্য কিছুদিন আগে তো চলে এসছে ছুটিতে ওর যে চোখের প্রবলেম হয়েছিল এখন যেই ভাইরাসের মতো সবারই যেটা হচ্ছে চোখটা বলে আর কি সেটা হয়েছে তো জন্য ওর রাতের বেলা এটা হচ্ছে সন্ধ্যার পর আর কি পেয়ারা মাখা চোখ তোরা চশমা পরে আছে এই কারণেই তো ফার্স্টে ও হচ্ছে কাসন্দি দিল তারপর লবণ দিল আর সরিষার তেল ওর হাতের এই পেয়ারা মাখাটা অনেক পছন্দ সবারই আব্বার তো অনেক পছন্দ তো পেয়ারা আমরা কিছু খাইছিলাম আর হচ্ছে আব্বা বারবার খাওয়ার সময় বলছিল ওর হাতে পেয়ারা মাখাটা অনেক মজার তো যাই হোক ওরও রিজিকে ছিল আর ওর হাতের মাখানো খাবার আমাদেরও রিজিকে ছিল ও তো আসার কথা ছিল না আর এটা হচ্ছে আমার চাচা গতকালের ভিডিওতে বলেছিলাম যে ওই চাচা আমার হজে যাবে মানে ওমরা হজে যাবে তো চাচা দেখা করতে এসেছিলো চাচাকে ডেকে আবার কিছু নাস্তা দেওয়া হলো চাচা খাওয়া দাওয়া করলো তো আমার ওই চাচার জন্য সবাই দোয়া করবেন আপনার উনি যেন ভালোভাবে যায় আবার সব কিছু কমপ্লিট করে ভালোভাবে সুস্থ হয়ে যেন ফিরে আসেন আর পরে ও হচ্ছে এখানে লাস্টে একটু কাঁচামরিচ ছিল ডিপে তো এটা আর বের করা হয়নি দেখেও একটু গোড়ামরিচ দিল মার্শাল্লা মাখানো প্রায় শেষ এখন এখন টেস্ট করে দেখবে লবণ হয়েছে কিনা। আর চাচাকে এই বাটিতে সামাই দেওয়া হয়েছিল তো ওই বাটিতে বললো চাচা যে আমাকে এখানে একটু দাও খাই তো খেয়ে চাচা চলে যাবে এখন আর এই যে আমার ভাই খাওয়া শুরু করে দিয়েছে ওরও অনেক পছন্দ এগুলো মাখামাখি খাবার তো আমার আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তীতে আবার যেই ভিডিও সারি না কেন আপনাদের কাছে পৌঁছাই নোটিফিকেশান আর আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তারপর হচ্ছে আমাদের খায়দাই হচ্ছে মুড়ি মাখা এটা সোলা রান্না করেছিলাম সোলা পেঁয়াজি বেগুনি এগুলো দিয়ে মুড়ি মাখান হয়েছে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম